স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছে আমি নূপুর মাহমুদ। সংবাদের শুরুতে শিরোনাম, রাজশাহীতে বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, নাটোর থেকে আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের যাত্রী ভ্রমণ কার্যক্রম শুরু, নাটোরে আলোচনা সভা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিনটি উপলক্ষে মঙ্গলবার সকাল 7:30টায় রাজশাহী মহানগর বিএনপির আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু দিবসটির সূচনা করেন। নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির কার্যালয়ের সামনে প্রতিষ্ঠাবার্ষিকীর এসব অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, মহানগর বিএনপির সভাপতি এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এবং ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবিদুর রেজা রিপন সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঢাকাগামী আন্তনগর ট্রেন কুড়িগ্রাম এক্সপ্রেস এবং পঞ্চগড় এক্সপ্রেস যাত্রা বিরতির মাধ্যমে নাটোর থেকে ভ্রমণ কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভ্রমণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর রেলওয়ে স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী, পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মুর্তজা আলী বাবলু, স্টেশন কমিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম শরীফ। উদ্বোধনী সময়ে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীদের ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেওয়া হয় এবং প্ল্যাটফর্মে ট্রেন পৌঁছানোর পর সংসদ সদস্য শিমুল ফিতা কেটে আনুষ্ঠানিক ভ্রমণ কার্যক্রম উদ্বোধন করেন। ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস দুপুর 12:24 নাটোর রেল স্টেশনে পৌঁছাবে এবং 3 মিনিটের যাত্রা বিরতি শেষে অন্য কোনো স্টেশনে যাত্রা বিরতি ছাড়াই বিকেল 5:25 অর্থাৎ 5 ঘন্টায় ঢাকা পৌঁছাবে। কুড়িগ্রাম এক্সপ্রেসে নাটোরের যাত্রীদের জন্য 5টি শীতাতাপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ এবং 35টি শোভন চেয়ার কোচের টিকিট থাকছে। অন্যদিকে পঞ্চগড় এক্সপ্রেস বিকেল 5:49 নাটোর রেলস্টেশনে পৌঁছাবে এবং 3 মিনিটের যাত্রাবিরতি শেষে অন্য কোনো স্টেশনে যাত্রাবিরতি ছাড়াই রাত 9:55 অর্থাৎ মাত্র 4 ঘন্টায় ঢাকা পৌঁছাবে। পঞ্চগড় এক্সপ্রেসে নাটোরের যাত্রীদের জন্য 2টি শীতাতাপ নিয়ন্ত্রিত চেয়ার কোচ এবং 40টি শোভন চেয়ার কোচের টিকিট থাকছে। আলোচনা সভা ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে নাটোরে বিএনপির 42তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সহসভাপতি শহীদুল ইসলাম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহীন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় বক্তারা বলেন, দলকে সুসংগঠিত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলের প্রতি আহ্বান জানান। বর্তমান সরকার বিএনপিকে দমিয়ে রাখার জন্য দলীয় নেতা কর্মীদের মামলা দিয়ে হয়রানি করছে। দলীয় কর্মসূচি পালনে সরকারের পুলিশ বাহিনী দিয়ে বাধা সৃষ্টি করছে, কোনো ধরনের কর্মসূচি পালন করতে দিচ্ছেন না। সেজন্য দলীয় নেতা কর্মীদের এক হয়ে সকল বাধা উপেক্ষা করতে রাজপথে থাকার আহ্বান জানান। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।